গাইস 71 এর র‍্যাঙ্ক স্কোর নিয়ে আমরা এখন খেলবো চারটা বিবেজ নিয়ান গাইস সাথে কিন্তু রেড ক্রিমিনালও আছে মোটামুটি শরীরে একটা ভাব আইছে না কিন্তু গাইস এখানে একটা রসজনক ঘটনা ঘটেছে গাইস দেখো আমরা পানির ভিতর আছেন গাইস 50 এসপি ভাই একা বেঁচে আছি ভাই 41 টা লাইফ ভাই 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 50 এসপি এর জন্য ভিতরে যাই তবে ভাই ভাই জোন কত দূর দূরে এ ভাই যাইতে পারবো না ভাই এখন আমরা খাবো 100 মাইনাস তো গাইস ওখানে অনেক রসজনক ঘটনা ঘটে যেটা কি ফুল ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবেন গাইস দেখো এখানে এ ভাই আমাদের টিমের কিরে ভাই দেখে দেখে ভাই দিবু ভাই দেখে ভাই জোনের ভাই ভাই গেছে ওই কতগুলো এনিমি এ ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিয়েছে ভাই 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 বেঁচে গেছে বেঁচে গেছে তোকে স্পেয়ার নাই চিল এ ভাই আবার মরে গেছে খতম বাই বাই টাটা গুড বাই গয়া তো গাইস দুঃখের খুশিতে আমি আর কিছু বলবো না এই খুশিতে আমরা পানির চিপে এসে চুপচাপ বসে আছি আরে এন্ড গাইস তারপর গাইস যখন আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম ওই ভাই ফুল স্কোয়াড ভাই 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 পাঁচটা লাইফ ভাই ফুল স্কোর তো গাইস দেখা যাক আমরা কি বুইয়া করতে পারবো এই ম্যাচে তোমরা এসে অবশ্যই কমেন্ট করে জানাই দাও এন্ড গাইস দেখো আমরা বুইয়া করে দেখাবো আমরা পুরো কিন্তু ভাই অলরেডি ইয়েলো নাম্বার লাগে আমরা তো অলরেডি রেড নাম্বার মারি গাইস তোমরা তো বিশ্বাস করো না তারা তো বিশ্বাস করে দিছে এই তো গাইস দেখো আমি হ্যাকার তো গাইস তোমরা তো বিশ্বাসই করো না যে আমি হ্যাকার তো গাইস দেখো আমি তোমাদের প্রমাণ দিব আমি রাইট এনিমিকে মারবোই না গাইস দেখো লেফট টাগে মারবো তারপর এটা মেরে একদম ইজিলি বুইয়ে নিয়ে নেবো তো গাইস আমার তো কোনো প্যারাই না একদম চিল তো গাইস চিল মোডে বসে আছি এন্ড গাইস এটা মারবো ওই ভাই হেডশট লাগলো বাট মরলো না কেন ভাই ভাই একটা কিল কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে যে এটা আমার বারবার হেডশট তো গাইস দেখো মানে হ্যাকার হইছিলাম বাট ভুল করে বডি শট লেগে গেছে মানে হ্যাকারের তো বডি শট লাগে মাঝে মাঝে বুঝো না তো সেটা আমরা মেরে উড়িয়ে দিব কিন্তু গাইস সেটা দেখতে হইলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে রুকো জরা সবর করো বোলা ধাক্কা মুক্কি নাই করনে কিন্তু ডাউন ছিল এন্ড গাইস কিছুদিন যাবত এই চ্যানেল হালকা হালকা ডাউন এন্ড এই যে একটা সুন্দরী পেয়ে গেছি ওই হ্যালো হাউ আর ইউ তো গাইস দেখো যে আমরা ফুল দিলাম ওই ওই গাইস সুন্দরীকে পটেয়া ফেলেছি ওই ডট 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 গাইস তোমাদের একটা রহস্যজনক ঘটনা বলি তো গাইস রহস্যজনক ঘটনা ঘটবে তার আগে তোমাদের ইতিহাসটা বলে দিই তো গাইস ইতিহাসটা হলো কি গাইস এই গেমটা মানে ম্যাচটা খেলার সময় আমার একটা জরুরি কাজ ছিল গাইস ওই কাজের জন্য কিন্তু গাইস আমরা ল্যান্ডিং করেছিলাম পানির মধ্যে এন্ড ফোনটা রেখে আমি ওই কাজটা করতেছিলাম এন্ড গাইস কাজটা শেষ করে আইসা গাইস যখনই দেখি তখন আমাদের টিমমেট তিনজন চলে গেছে আকাশে এন্ড গাইস দেখো ভাই এ ভাই জোনে যেতে হবে কেমনে কি ভাই ভাই গেছে গেছে মাত্র গাইস আমাদের কিন্তু 63 এইচপি আছে এন্ড গাইস দেখো জোন কতটুকু দূরে তো গাইস প্রবলেম না আমরা এখন চারটা বিবেজ নিয়ে খাবো 100 মাইনাস তো গাইস আমরা মানে একটা দরকারি কাজে বাসা ছাদে গেছিলাম বাট গাইস আইসা দেখি গেছি এই অবস্থা আমি আদার বাইরে বইলেও গেছিলাম বাট 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 বাই বাই টাটা এ ভাই বনফায়ার আসিল ইউজ হইতেছে না এ ভাই ভাই বাই বাই টাটা টেক কেয়ার সি ইউ ইন নেক্সট ভিডিও না না নেক্সট ভিডিও না অবশ্যই ভিডিও দেখতে থাকো কিন্তু এভাবে বললো কেন গাইস দুঃখের কথা এখানে কিছু বলার নাই গাইস দেখো এরা 16 ভার্সেস 16 খেলতেছে আর গাইস আমরা চারজনে মিলে নেমে আকাশে উড়ে গেলাম ভাই এখানে যদি কে ক্যারেক্টার থাকতো তাহলে কিন্তু ইজিলি বেঁচে যেতাম ভাই ওরে ভাই 81 মাইনাস গেছে তো গাইস প্রবলেম নাই ছিল আমরা চলে গেলাম এখন নেক্সট ম্যাচ এন্ড গাইস নেক্সট ম্যাচ আসার সাথে সাথে আমাদের টিমমেট কিন্তু একজন চলে গেছে আকাশে তো গাইস দেখো দীপু ভাই কিন্তু চলে উড়ে চলে গেছে এন্ড গাইস এই ম্যাচে কিন্তু আলাদা আলাদা চারটা বিবেস আছে এন্ড গাইস তারপরে ম্যাচে কিন্তু আলাদা আলাদা চারটা বিবেস থাকবে তো গাইস নেক্সট ম্যাচে যখনই চলে আসতাম তখনই গাইস দেখো আমরা উড়ে উড়ে যাচ্ছিলাম আকাশের দিকে এন্ড গাইস নেক্সট ম্যাচেও কিন্তু অনেক রহস্যজনক ঘটনা ঘটবে এন্ড গাইস পানির ভিতরে যে ইতিহাসটা ঘটছিল ওটা কিন্তু অলরেডি তোমরা দেখে ফেলছো তো গাইস এই ম্যাচে তোমরা ইতিহাস দেখবা লাস্টে কিন্তু আমি একা বেঁচে থাকি এন্ড তারপরে ম্যাচে কিন্তু আরো অনেক বড় ধরনের ইতিহাস হবে মানে গ্র্যান্ড মাস্টার পুষারও জোর পুষ করবে এ ভাই কি কেমনে কি লল জোনের বাইরে এটা ঘুরতেছে গাইস ফার্স্ট জোনের বাইরে আমরা কত জোনের বাইরে আসছিলাম এন্ড গাইস এই জোনের বাইরে ঘুরতেছে তো গাইস স্পেয়ার নাই ছিল আমরা কিন্তু এটা উড়ে দিছি একদম পিস থেকে হেডশট মেরে দিছি তো গাইস এটা আমাদের ম্যাক্স করতে হবে আরেকটা ই কিনলে হয়ে যাবে তো গাইস স্পেয়ার নাই আমরা এখন ভিডিওটা কেটে দিয়ে দিছি এন্ড গাইস কেটে দিয়ে আমাদের ঐতিহাসিক গাইড নিয়ে আমরা জোনের দিকে যাচ্ছিলাম এন্ড গাইস জোনের দিকে যাইতে সময় গাইস অনেক ইতিহাস ঘটবে তো গাইস তোমাদের এখন সাবস্ক্রাইব করে না দূর উপরে সাবস্ক্রাইব করে দিও এন্ড গাইস যারা ফেসবুক পেজে নতুন আছে ফলো করে না অবশ্যই ফলো করে দিও এন্ড গাইস যারা শেয়ার করে না অবশ্যই শেয়ার করে দিও তো গাইস দেখো আমরা কিন্তু আমাদের সেই ঐতিহাসিক গাইড নিয়ে যাচ্ছিলাম আকাশের দিকে তো গাইস আমরা কিন্তু যাচ্ছিলাম বাট
কিরে ভাই কয়জন রিভাইভ দিচ্ছে ওই ধরো 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 गाइस আমরা কিন্তু গাড়িটা এখানে রেখে আসলাম বিকজ गाइस আমাদের কিন্তু এখানে গাড়ি ক্যারেক্টার থাকলে এটার ভিতর কিন্তু ভালো গুলি লাগেন গাইস দেখো আমরা M14 টা ম্যাক্স করে নিলাম এন্ড ম্যাক্স করে এটা মাথা আমরা খুলে বডিতে রেখে সরি বডি খুলে পকেটে রেখে দিব তো গাইস দেখো বডিতে কিন্তু অনেক মোটামুটি ভালো ড্যামেজ দিচ্ছে মানে 19 করে মাত্র এন্ড গাইস দেখো আবার আমাদের একটা বিবেস কিন্তু অলরেডি শহীদ হয়ে গেছে গেমিং দিবু ভাইয়া তো গাইস এদের মারতে হবে অলরেডি কিন্তু এটা ডাউন করে দিছাম বাট রিভাইভও দিয়ে দিছি তো গাইস স্পেয়ার নাই কিরে ভাই রাইট উইনি মি লেফট উইনি মি কি কি চলতেছে ভাই তো গাইস আমাদের প্রথমে জোনে যেতে হবে বিকজ গাইস আমাদের ভুয়া করতে হবে নালে কিন্তু গাইস আগের ম্যাচের ভিতরে যেভাবে আমরা মরছি পানির ভিতরে শহীদ হয়ে গেছি ওইভাবে শহীদ হয়ে যাব তো গাইস প্রবলেম নাই আমরা এখানে ভিডিওটা কেটে দিলাম গাইস কেটে দিয়ে গাইস যখন আমরা সামনে যাচ্ছিলাম এক ইনিমি ভাই ইনিমি দাঁড়ো 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 চাচা দাঁড়ো দাঁড়ো কি ভাই ওয়াল লাগাইছিল না আবার ওয়াল লাগাই দিছে তো গাইস দেখো ইনিমিরা কিন্তু একদম সেই লেভেলে খুশি হয়ে গেছে যে এক ম্যাচে চারটা বিবে স্কিল করতেছে মানে পিরো প্লেয়ার ইন দ্য চ্যাট তো গাইস আমরা এটার মারবো এখন তোমাদের গাইস যারা এখন ফলো করে নাই ফলো করে দেন গাইস যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিও এন্ড গাইস যারা লাইক করে নাই অবশ্যই গাইস ভিডিওতে লাইক করে দিও গাইস বিকজ ভিডিও কিন্তু মোটামুটি ডাউন চলতেছে কিছুদিন যাবত মানে ভিডিও বলতে চ্যানেল প্লাস ভিডিও তো ডাউন যাচ্ছে তো অবশ্যই অবশ্যই গাইস বেশি বেশি সাপোর্ট করো তাহলে কিন্তু গাইস ভিডিওর ভিউ বেড়ে যাবে রিচও বেড়ে যাবে তোমরা গাইস সাপোর্ট করলে সব পসিবল এন্ড গাইস আজকে আমি ভিডিওর মানে গেমের আপডেট আসতেছে তো গাইস গেম কি আপডেটে কি আসবে কে জানে এন্ড গাইস মাঝে মাঝে তো গাইস আপডেট আসে একদম 12টা বাজে দেয় গাইস যারা 2 GB 3 GB তে খেলে এখন তো ওটা মানে পসিবল না 2-3 GB র্যামে খেলা কিছুদিন পর মেবি 4 GB তেও পসিবল হবে না আস্তে আস্তে গাইস 100 GB র্যামের ফোনে আমরা ফ্রি ফায়ার খেলবো ভবিষ্যতে এই ভাবে ধরো 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 কি করতে শিখলা এই যে গাইস আমি ভাবছি তুই ভাগে গেছে তো গাইস ভাগে নাই তো গাইস এর হেডশট মারার পরে ওয়াল লাগায় না মানে সাহস কত বড় তো গাইস প্রবলেম না আমরা কিন্তু তাকে ডাউন করে দিছি এন্ড গাইস তাকে আমরা কনফার্ম করি আমরা ভিডিওটা কেটে দিব এন্ড গাইস তোমরা কিন্তু আমাদের সাথে থাকবা বিকজ আমরা কিন্তু ভিডিওটা একদম শর্টকাট শর্টকাট করতেছি তো গাইস দেখো আমরা কিন্তু এখানে আবার আমরা গাড়ি পেয়ে গেলাম এখানে এসে এন্ড গাইস গাড়িটা নিয়ে আমরা ঘুরতেছিলাম বাট আমাদের মিশু আইটি ভাই এখন কিন্তু শহীদ হয়ে গেছে এন্ড গাইস আমাদের তিনটা বিবেজি বেঁচে আছে তো গাইস দেখা যাক আমরা এই ম্যাচে কি করতে পারি ওই ভাই কতগুলো এনিমি সামনে এনিমি পিছে এনিমি আকাশে এনিমি বাতাসে এনিমি শতটা এনিমি ওই ভাই দেখো গাইস দেখো সামনে এনিমি পিছে এনিমি যেদিকে যাই সেদিকে এনিমি তো গাইস আমরা কিন্তু গাড়ি না ঘুরতেছি আরামে এ ভাই এখানে ওই নিমি লে ভাই এটার কিন্তু গাইস আমরা 6 মারবো ভাবতেছি কিন্তু এ সাদিক ভাই ডাউন দেখে 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 তো গাইস এটা আমরা মারবো বল চলে গেল সীমানার ভাই কিরে ভাই বল গেল না সীমানার বাইরে ওই অ্যাক্সিডেন্ট হয়ে গেল অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট 2 সিডেন্ট 3 সিডেন্ট এ কিরে ভাই দীপু ভাই ভাই দীপু ভাই ডাউন লল আমি একা বেঁচেছি আরে গাইস আমি বারবার একা বেঁচে থাকি তো গাইস আগের ম্যাচে কিন্তু একদম মানে কিছু করারই ছিল না বাট পানির উপরে উঠে গেলে কিন্তু গাইস আমরা ম্যাচটা বাঁচাইতে পারতাম বাট গাইস এই ম্যাচে কিন্তু একদম জয় বাংলা হয়ে যাবে তো গাইস দেখা যাক আমরা এইভাবে অ্যাক্সিডেন্ট করতেছি কেন বারবার এ ভাই গাড়ি ফাটো না গাড়ি ফাটো বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান ভাই আমার গাড়ি কিন্তু হায়াত একদম একটু লো করে দিছে হালকা একটু পরে কিন্তু একদম পুলিশের হর্ন বাজবে মানে গাড়ি কিন্তু গাইস বেশি ফাটে গেলে আগুন জ্বলে গাইস লাল নীল বাতি জ্বলে গাইস পুলিশের হর্ন তো গাইস প্রবলেম নাই বাট গাইস পুলিশের হর্ন বাজলে কিন্তু আমি একদম শহীদ হয়ে যাবো তো গাইস দেখা যাক আমরা এই ম্যাচটা ভুয়ে করবো একা একা সার্ভাইভ করে তো গাইস দুঃখের খুশিতে আমরা মানে দুঃখের শোধনে আমরা কিন্তু এখানে চুপচাপ পানি সাইডে সার্ভাইভ করতেছিলাম এন্ড গাইস সার্ভাইভ করার পরে কিন্তু আমরা এখানে দেখো আমরা আমাদের গাড়িটা নিয়ে চলে যাচ্ছি এন্ড গাইস আমাদের গাড়িতে কিন্তু দুই একটা গুলি লাগালে কিন্তু একদম লাল নীল বাতি চলা শুরু করবে এন্ড গাইস দেখো আমরা কিন্তু একটা এখানে ঘোরাঘুরি করতেছি বিকজ আমাদের এতটা প্যারা নাই আমরা চিল মুডে ঘুরে করবো বাট 6টা এনিমি স্টিল অ্যালাইভ আছে গাইস মানে 5টা এক্সট্রা আছে তো গাইস দেখা যাক একটা স্কোয়াড কি ফুল ওই ভাই ফুল স্কোয়াড ফুল স্কোয়াড ভাগ্য ভাগ্য ভাই 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 মানে 4 vs 1 ভাই 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 4 vs 1 বাট মেন কথা ভাই জোনের বাইরে থেকে আসতেছি স্কোয়াড এগুলো তো আমরা ইজিলি মেরে দিব মানে আমরা তো হ্যাকার তোমরা জানোই বাট গাইস মাঝে মাঝে আমরা বডি শট মারি এন্ড গাইস মাঝে মাঝে মেরে লল খাই মানে মার খেয়ে লল খাই ওই এই তো গাইস দেখছো মানে হ্যাকারের প্রমাণ অলরেডি দিচ্ছি বাট গাইস দেখো রাইট লিমিটার আমরা মারবো না বিকজ গাইস রাইট এটারে মারলে পিস দিয়ে মেরে দিতে পারে তো গাইস এখানে আমরা তিনটাটা দেখতে পারতেছি আরেকটা কই এ ভাই একটা ডাউন আছে আর দুইটা এখানে আর আর গুলো কই এই যে এটারে মারবো হেডশট উই এই যে গাইস দেখছো হ্যাকার হ্যাকার গাইস তোমাদের তো অবশ্যই বিশ্বাস হয়ে গেছে যে আমি হ্যাকার তো গাইস তোমরা অবশ্যই খুশিতে আমাকে বানাই দিও না বেকার অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও এন্ড এই যে এডিট কি করতেছে ওই ভাই 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 বডি শট মেরে ডাউন করছে এন্ড এটা কি কি ভাই আমার দেখেন ওই কে মারে পানির মধ্যে নিমি লল 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 গাইস দেখো এই যে 2 ভার্সেস 1 তো গাইস প্যারা নাই আমরা কিন্তু ভুয়া করে ফেলবো এই যে রেডি 1 2 3 দাঁড়াও দাঁড়াও গাইস এই যে রেডি 1 2 3 এই তো গাইস দেখছো মানে হকার ইন দা চ্যাট ভাই সেটা মেবি আলাদা টিমেরই ছিল তো গাইস প্যারা নাই এটারে আমরা হেডশট মেরে দিব অলরেডি কিন্তু আমাদের 5টা কিল হয়ে গেছে এন্ড গাইস লাস্টে কিন্তু দুইটা প্লেয়ার বেঁচে আছে এন্ড গাইস লাস্টের 5টা প্লেয়ারে কিন্তু আমরা উড়িয়ে দিচ্ছি গাইস দেখো এই ভাই কই যায় এই সুন্দরী আপু কই যাইতেছে এই যে গাইস দেখছো মানে হ্যাকার ইন দা চ্যাট তো গাইস দেখছো আমরা কিন্তু একদম সেই লেভেলে একটা বুয়ে করে ফেললাম তো গাইস ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাই দিও গাইস ভিডিও কিন্তু শেষ হয় নাই তো গাইস আমাদের দ্বিতীয় ম্যাচ মোটামুটি শেষ হয়ে যাচ্ছে এন্ড গাইস আমরা তৃতীয় ম্যাচে চলে যাব এন্ড গাইস ওই ম্যাচে কিন্তু আরো মজাদার মজাদার রসদার ঘটনা ঘটবে তো গাইস দেখো তৃতীয় নাম্বার ম্যাচে আমরা চলে যাব তার আগে দেখো এই ম্যাচে আমাদের কিন্তু ফুল প্লাস দিয়ে দেয় গাইস দেখো 46 প্লাস দিয়ে দিবে এন্ড গাইস আমি কিন্তু এখানে মানে মরে গেলে মোটামুটি মাইনাসে গেছি এন্ড গাইস একা বেঁচে একদম গাড়ি বাবা হয়ে গাইস পুলিশের মতো হর্ন লাগাইয়া মানে হর্ন লাগিয়ে যেত কিছুক্ষণ পর আর দু একটা গুলি গাড়িতে গুলি মেললে কিন্তু লাল নির্বাচন চলা শুরু হইতো তো প্রবলেম নেই আমরা কিন্তু ভুয়ে করছি ভাই 14টা লাইক পেয়েছি বাট দুঃখের বিষয় হলো গিয়ে 9999 লাইক হয়ে গেছে আমাদের অনেকদিন আগে এখন আর লাইক কাউন্ট হয় না তো দেখো আমরা পরবর্তী ম্যাচে চলে আসছি এন্ড গাইস পরবর্তী ম্যাচে আমাদের সাথে আছে অপু ভাইয়া 2.0 তো দেখো আমরা কিন্তু অপু ভাইয়ের 5 টাকা নিয়ে আসছি এন্ড তার সাথে আমাদের সাথে এ ভাই কি ড্রেস পরে আছে লল গাইস দেখো BTS
তো गाइस প্রবলেম নাই ওখানে কিন্তু উপভোগ একটু মজা করে ড্রেসটা পরছিলাম গাইস দেখো ম্যাচের ভিতর আমরা লবিতে এসে পড়ছি লবিতে আসার পরে গাইস দেখো ওই কিন্তু একদম ব্রেক ড্যান্স আপ হইরাছে গাইস আমাদের আদার ভাইকে ললি মোড় দিচ্ছে গাইস বিকজ গাইস সে কিন্তু লাল ক্রিমিনাল বলে আছে ওই ভাই কতগুলো এনিমি নামতেছে একসাথে লাল ক্রিমিনাল মানে গাইস আমাদের টিমে আছে লাল ক্রিমিনাল বাট গাইস ম্যাপই কিন্তু লাল হয়ে গেছে মানে যদি স্ক্যানার দিকে তাকাও দুইটা স্কোয়াড একসাথে নামতেছে তো গাইস প্রবলেম না আমরা এখানে নামবো নেমে গাইস একটা গান নিব গান নিয়ে এনিমির মাথা খুলে পকেটে রেখে দিব তো গাইস তোমাদের এখন ফলো করনে অবশ্যই ফলো করে দিও ফেসবুক পেজ এন্ড গাইস যারা সাবস্ক্রাইব করো নাই সাপোর্ট ওকা সাইপ করো নাই অবশ্যই গাইস তোমরা সাপোর্ট ওকা সাইপ করে দিবা এন্ড গাইস মেন কথা যে এই কি পাইলাম এটা এটা গাইস মাঝে মাঝে শর্ট রেঞ্জ বা লং রেঞ্জ বাট ড্যামেজ তো অলরেডি দিচ্ছে কুশ করে ভাই ভাই বি বি বিশ মানে 3.5 আর 3.63 ড্যামেজ অলরেডি দিয়ে দিয়েছি এন্ড গাইস এখানে এই দেখো ক্রিমিনাল ভাই একার সাথে মারামারি করতেছে এই ক্রিমিনাল ভাই কিল চুরি করব কিল চুরি মেরে দিল নাকি এই তো গাইস কিল পেয়ে গেলাম কিরে ভাই আমাদের টিমমেট কি পরিমাণ কিল কি মানুষ রে বাবা গাইস কিল চুরি হইতে হইতে জীবনটা শেষ হয়ে গেল তো গাইস প্রবলেম না আমরা এখন ভিডিওটা কেটে দিলাম এন্ড গাইস কেটে দেওয়ার পর গাইস দেখি এলসিপির উপরে এনিমি আজার বাইরে মারতেছে ভাই ক্রিমিনাল আল্লাহ ভাইরে মারে কত বড় সাহস তো গাইস এটা আমরা মেরে এমন মার দিব এন্ড গাইস মেরে এমন লল দিব তো গাইস এনিমিগুলো কিন্তু ডাউন করে ক্রিমিনালকে লল দেয় বাট গাইস এবার আমরা ওই কি ভেগে গেছে ভাই এনিমিরে মেরে লল দিব তো গাইস দাঁড়াও দাঁড়াও এমন লল দিব যে এনিমি নিজেই পরে শহীদ হয়ে যাবে তো গাইস দেখা যাক আমরা এটা মারতে যাব কিন্তু এ ভাই ভাগতেছে কেন দাঁড়াও 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 এই যে গাইস ভাগতেছে গাইস ফুল স্কোয়াড দেখে আমি ভাগতেছে তো গাইস এটার মাথা খুলে পকেটে রেখে দিব এ ভাই হেড লাগে না কেন তো এ ভাই দেখো গাইস আমার দেখে ভয় পেয়ে ভাগতেছে ভাই কি এ ভাই কি হলো আচ্ছা গাইস আমি কি কাউকে গালি দিয়েছিলাম নাকি কারো বিরুদ্ধে বলছিলাম তবু একদল লোকে বলবে আমি কিছু বলছিলাম না গাইস আমি কিন্তু কিছুই বলি না গাইস একদম মানে মনে কিছুই নিবা না আমি কিন্তু কিছুই বলি না গাইস দেখো অপু ভাই আমাদের ডেড বক্স লুট করতেছে এন্ড গাইস আমাদের আজার ভাই এ ভাই ভাই আজার ভাই ডাউন কেমনে করে হলো এ ভাই ল্যান্ডমাইনে ফুটে গেছে বাই বাই ভাই গাইস দেখো ক্রিমিনাল লালা ভাই কিন্তু ল্যান্ডমাইনে ফুটে শহীদ হয়ে গেছে তো গাইস দেখো তাকে কিন্তু রিভাইভ দিচ্ছে এখানে তো গাইস কি ভাই তো গাইস লাল ক্রিমিনাল লালা ভাই আমাদের রিভাইভ দিয়ে দাও তো গাইস বলার আগে রিভাইভ দিয়ে দিয়েছে মানে গাইস আমরা ভিডিওটা কেটে দিছি রিভাইভ কিন্তু অনেক মানে অনেকক্ষণ পরে রিভাইভটা দিছি এন্ড গাইস রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমরা একদম চলে আসছি পেকের মধ্যে এন্ড গাইস আসার পরে যে এখানে আমরা মার খেয়েছি ওই ভাই ওয়াল নাই বিগ ফ্যান ভাইয়া বিগ ফ্যান গাইস দেখো আমরা কিন্তু ভিডিওটা মোটামুটি কেটে দিচ্ছি বিকজ গাইস তিন ম্যাচ যদি আমরা মানে ভালো করে ভিডিও বানাইতাম তাহলে কিন্তু একদম 60 মিনিটের বানানো যেত তো গাইস আমি এত মিনিটের বানাই নাই তো গাইস অনলি কত মিনিট 19 মিনিট 54 মানে 20 মিনিটের মতো বানাইছি তো গাইস প্রবলেম নাই দেখতে থাকো লাস্ট পর্যন্ত এন্ড গাইস যারা লাস্ট পর্যন্ত দেখবা অবশ্যই কমেন্ট করে জানাই দিবা বিকজ গাইস বড় ভিডিও যে যে লাস্ট পর্যন্ত দেখবা এন্ড কমেন্ট করে বলবা তাদের আমি সুন্দর করে একটা ভালোবাসা লাগাই দিব মানে লাভ লাগাই দিব তোমাদের কমেন্টের সাথে তো গাইস প্যার নাই চিল এদিকে এদিকে আকাশের রং নীল এই যে এই চাচাটার মার মানে ভাগতেছে মানে ভাগতেছে মানে ও ভাবতেছে যে আমি ভাগতেছি আর সে কিন্তু ভাগতেছে না এটা মানে ভুল ধারণা তো দেখো এটা কিন্তু আমরা মারবো একদম ইজিলি একদম মানে ইজি নিতে হবে চিল করতে হবে ফিল নিয়ে চিল তো কি করতেছে বেরো 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 আমি এমন হেডশট মারি তুমি তো জানোই না ওই জানো না বলতে জানো বাট গাইস আমাদের কিন্তু মেডকিট নাই ওয়ালও নাই তো গাইস দেখো আমরা এখানে শহীদ হইতে যাচ্ছি কিন্তু ভাগতেছে কেন এই চাচা তারা ধরো এই তো গাইস দেখো মানে কভার ছেড়ে আমার মারতে আসছিল গাইস দেখছো এমন মাইট দিছি যে হেডশট লেগে আমি নিজেই এখন আমার মেডকিট নাই নিজে মানে দুঃখের উপরে আসি তো গাইস প্রবলেম নাই চিল এদিকে তোমরা যারা সাবস্ক্রাইব করে নাই তাদের কিন্তু চিল না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পর চিল করো এন্ড গাইস এদিকে যারা লাইক করে নাই অবশ্যই লাইক করে দিও এন্ড গাইস দেখো এখানে আমরা মোটামুটি লুট করে নিব বিকজ গাইস একটু সাবধানে লুট করতেছি আমাদের কাছে কোনো ওয়াল নাই একটু পিছে যাইতেছি সামনে আসতেছি আগে যাইতেছি পিছে যাইতেছি এন্ড গাইস এই ম্যাচে গাইস দেখো একটু পরে কিন্তু মানে অনেক রহস্যজনক ঘটনা ঘটবে বাট ইনিমি এসে পড়ছে এই চাচা তারাও পান একটা না না মারতে না মারতে আরেকটা এসে পড়ছে তো গাইস দেখো এটার কিন্তু আমরা মেরে পকেটে দিব ভাই 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 কোনো মতে বাইচে গেছি তো গাইস এটা আমরা মারবো কিভাবে রেডি 1 2 3 ভাই ভাই এটা কোনো কথা ভাই একটা গুলি মারলো আর আমি শহীদ হয়ে গেলাম মানে কি বলবো লল দিব না 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 গাইস এটা মেবি একটু ভালো প্লেয়ার তো গাইস রাই কি যেন রাই রাই স্টার তো গাইস দেখো আমাদের টিমমেট কিন্তু একজন জোনের বাইরে জোন পুশ করতেছে অপু ভাই জোনের বাইরে আজার ভাই গাইস মেবি জোনের বাইরে তো গাইস আমরা অপু ভাইকে বলতেছিলাম অপু ভাইয়ের 5 টাকা দিব তুমি রিভাইভটা দিয়ে দাও তো গাইস দেখো এখানে আজার ভাই কিন্তু আমাদের রিভাইভ দিয়ে যাচ্ছিল বাট গাইস আমাদের রিভাইভটা কে দিয়ে দিল তো গাইস আমাদের রিভাইভটা দিয়ে দিল আমাদের মিশু আইটি ভাই তো গাইস প্যারা নেই আমরা এখানে ল্যান্ডিং করছিলাম বাট রিভাইভ দিচ্ছি তো গাইস দেখো আমরা এখন আকাশ থেকে নেমে রিভাইভ দাও এনিমি মানে রিভাইভ বন্ধ করে দিব তো গাইস দেখো আমরা এমন মাইর দিব এমন মাইর দিব এমন মাইর দিব যে আমি নিজেই মরে যাব গাইস এইবারও কিন্তু আমি কাউকে গালি দিই নাই কারো বিরুদ্ধ বলি নাই তবুও কিন্তু একদল লোকে বলবে যে আমি কিছু বলছিলাম তো গাইস আমি কিন্তু কিছুই বলি নাই মানে আমি এত ভালো মানুষ রিভাইভ দিচ্ছি রিভাইভ দিচ্ছি আজার ভাই মারো 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 তো গাইস দেখো এখন আমরা রেড ক্রিমিনালের খেলা দেখছি তো গাইস আমাদের রেড ক্রিমিনাল আল্লাহ ভাইয়া কি পারবে এই ম্যাচটা মাইনাস খাওয়াতে সরি মাইনাস বাঁচাতে তো গাইস এভাবে একটা কন্টেন্ট বানাতে হবে আমি কি পারবো এই ম্যাচে মাইনাস বাঁচাইতে তো গাইস এখানে যখনই আমাদের আজার ভাই যাচ্ছিল গাড়ি নিয়ে একদম ধুম থ্রি স্টাইলে বাট বাট রিভাইভ হয়ে গেল এ ভাগতেছে কত বড় সহজ লাগে দেখো মারো 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 কি ভাই গাড়ি ক্যারেক্টারের মতো কেন করে গুলি লাগে নাকি ক্যারেক্টার নাই তো গাইস দেখো আজার
হবে কিন্তু ছেলেপেলে এখানে খেলাধুলা লাগে রেড কিউনের মুখ কিন্তু মানে দাঁত 24টা বের করে রেখে দিয়েছে মানে 48টা দাঁত দেখা যাইতেছে একসাথে তো গাইস দেখো এখানে কিন্তু আমাদের আজহার ভাই ফাইনালি রিভাইভ দিয়ে দিয়েছে এন্ড রিভাইভ দেওয়ার পরে কিন্তু এখানে আরেকটা রহস্য ঘটে যায় তো গাইস দেখো আমরা যখনই ল্যান্ডিং করছিলাম তার আগে গাইস দেখো 29টা স্টিল লাইভ ভাই এখনো এন্ড গাইস আমাদের টিমের কিন্তু একজন জোনের ভাই ঘোরাঘুরি করতেছে এন্ড গাইস আমাদের অপু ভাই কিন্তু জোনের বাইরে পুশ করতেছে বিকজ তাকে আমরা 5 টাকা দেব বলছিলাম তো গাইস দেখো এখানে কি ওই ভাই ইনিমি ইনিমি ও ভাই কিল চুরি ইন দা চ্যাট মানে এইভাবে যদি কিল চুরি করতে পারতাম তাহলে একবার বড় লোক হয়ে যেতাম মানে এক গুলি যদি কিল মারতে পারি তাহলে আমাদের কাছে মোটামুটি এখন কয়টা গুলি আছে গাইস সেখানে কিন্তু মেবি 25 টা আছে গানের তো গাইস এই 25 টা মধ্যে মিনিমাম তো গাইস 20 টা কিল করতে পারতাম এইভাবে যদি হইতো তাহলে একদম বড় লোক সিন দা চ্যাট তো গাইস এখানে আমরা ভিডিওটা মোটামুটি কেটে দিলাম গাইস কেটে দেওয়ার পর গাইস এই যে এখানে ইনিমি ভাই এই ভাই রাইট টু ইনিমি কতগুলো ইনিমি রেডি 1 2 3 কি ভাই হেডশট লাগলো না আমাদের মিশু আইটি আবার শহীদ এন্ড গাইস এই তো গাইস দেখো হ্যাকার তোমরা তো আমার মানে বিশ্বাসই করো না যে আমি হ্যাকার তো গাইস তোমাদের কিন্তু আমি প্রমাণ দিয়ে দিছি এবার কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই বিশ্বাস করতে হবে বাট গাইস আমাদের নেট কিন্তু স্লো কিছু উঠতেছে না এন্ড এই ঘরের ভিতরেই নিবি এইভাবে ঘরে উপরে নিচে 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 ভাই ধরো 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 ভাই উপরেও নিবি নিচেও নিবি আদার ভাই আসো আসো খবর দাও খবর দাও এন্ড গাইস দিয়ে কিন্তু অবস্থা একদম টাইটের উপরে আসি এন্ড অলরেডি কিন্তু ভাই আরেকটা স্কোয়াড এসে পড়ছে লল ভাই কি চলতেছে ভাই আমার কিল নিও না কিল নিও না কি ভাই ডাউন করলাম না এ ভাই কিল মারিছে ভাই এটা এটা কোনো কথা হইলো ভাই এটা কোনো কথা ভাই আমি কিছু বলবোই না কারো বিরুদ্ধে বলবো না যাদার ভাই কিন্তু এসে পড়ছে আমাদের ক্রিমিনাল লালা প্রো ভাইয়া কিন্তু এসে পড়ছে তোকে সবাই মেরে দিব তোকে আমাদের কোনো চিন্তাই নাই তো এই খুশিতে আমরা দৌড়ে দৌড়ে যখনই যাচ্ছিলাম তখনই এ বাবা ভাই ভাই আমি কিন্তু কিছু বলি নাই নেক্সট তোকে সামারে কিন্তু এই মহিলাটা বলে দিল যে নাকি আমি ফেল আজার ভাই এখন ফেল এ ফুচকড় আজার ভাই ভাগো 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 ভাই ভাই গাড়ি নিয়ে ভাগো গাড়ি নিয়ে ভাগো ওই ভাই গাড়ি নিচ্ছে গাড়ি নিচ্ছে গাড়ি নিচ্ছে ভাগতে পারছে নাকি এ আজার ভাই ভাগো 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 কি কি চলতেছে এ ভাই ভাই কিছু ফুচকড়ের মাঝখান দিয়ে লল ভাই ফুল স্কোয়াডের মাঝখান দিয়ে গাইস দেখো গাইডে ভাগে গেছে এরকম গাইস আমিও এক দুইবার করছিলাম মানে ইনিমি লুট করতেছে ওটার উপরে নেমে তাদের গাইডে ভাগে গেছে এরকম অনেক হয়েছে মানে আকাশ থেকে মাত্র ল্যান্ডিং করে এখন আমাদের অপু ভাই কই এ ভাই কোন জনের বাইরে ঘুরতেছে লল গাইস দেখো আমাদের টিমমেট কিন্তু একজন জোনপুষ দিতেছে একদম সেই লেভেলে জোনপুষার ভাড়া করে নিয়ে আসছি 5 টাকা দিয়ে তো গাইস তারা কিন্তু এখন আমাদের জোনপুষ করে জোনের বাইরে বসে বসে ঘুরে করে ফেলবে তো গাইস এ ভাবে ভাই ভাগো ভাগো ওই দেখো হুন্ডার হুল্টা করে চালিয়ে দিছে ভাই গ্লোয়াল লাগে এ ভাই ভাগো 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 তো গাইস ভাগতেছে কিন্তু আমাদের আজার ভাই এন্ড গাইস এদিক দিয়ে কিন্তু ওই যে দাদা প্রো একটা প্লেয়ার কিল করলো এন্ড আমাদের মিশু আইটি কিন্তু অলরেডি ডাউন হয়ে গেছে ভাইটা তো গাইস এদিকে কিন্তু আমাদের দুটো প্লেয়ার অলরেডি শহীদ বলতে আমিও শহীদ হয়ে আছি এন্ড গাইস সেও শহীদ হয়েছে তো গাইস দেখা যাক এখন আমাদের এই দুইজনে মিলে কি ভুয়ে করতে পারে কিনা একদম মানে এক্সট্রিম লেভেলের পিউরো প্লেয়ার ব্রেক ড্যান্সার আলা ভাইয়া এন্ড দিক দিয়ে কিন্তু আমাদের আজার ভাই মানে রেড ক্রিমিনাল তো গেছে দেখা যাক তারা কি ভয় করতে পারি কিনা মানে চারটা বিভাজে এনে যদি তারা ভুয়া না করতে পারে তাহলে কিন্তু মানে মান সম্মানটা আর রইল না তো দেখা যাক কি দেখি হয় তোমাদের সাবস্ক্রাইব করে দৌড়ের উপরে সাবস্ক্রাইব করে দেন ফলো না করে থাকলে ফলো করে দিও এন্ড লাইক না দিয়ে থাকলে অবশ্যই লাইক করে দিও এন্ড পানি নিজ জায়গায় চালিতেছে ভাই এ তো ভাই ট্যালেন্টেড ভাই ভাই অপু ভাইয়ের প্রচুর ট্যালেন্ট গাইস ট্যালেন্ট রাখার জায়গায় নেই এজন্য গেছি দেখো পানি নিজ জায়গায় চালাইতেছে আবার এইভাবে ওই দেখে দেখে গ্রেন মারতেছে মারো মারো ওই ম্যাক্স সেভেনের চাতা গাইস দেখো ক্রিমিনাল আলা ভাইয়া কিন্তু সেই লেভেলে ম্যাক্স সেভেন চালাই তো দেখো যে অলরেডি কিন্তু ম্যাক্স সেভেনের বাংলা জাতা মেরে তাকে ডাউনই করে দিল গাইস ডাউন করার পরে কনফার্ম করে দিল তো গাইস দেখা যাক তারা কি বুয়ে করতে পারে কিনা গাইস জোন কিন্তু নিচে থাকবে আজার ভাই কিন্তু উপরে আছে বাট নিচে নামলে মেবি তাকে মেরে দিতে পারে তো গাইস অপু ভাই কিন্তু জোন পুষালা ভাইয়া এই দেখা ভাই দেখে অপু ভাই কি করতেছে একবার সামনে যায় একবার পিছে আসে এন্ড এই যে একটা নিমে আছে আজার ভাই মারো 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 যে মারো 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 এই যে অলরেডি কিন্তু তিন গুলি এই যে এই যে অলরেডি কিন্তু শহীদ হয়ে গেছে তো গাইস আজার ভাই দেখে না কি সরি অপু ভাই দেখে কে মারে এমএ টুই মারতেছে না কি মারতেছে এ ভাই ভাই কই পিছে দেখো পানির মধ্যে নাকি ঘরের ভিতরে তো নাই এটা কিন্তু শেষ তো গেছে এখনো কিন্তু মানে তিনটা নিমে এক্সট্রা লাইভ আছে কই আছে ভাই পানির মধ্যে মেবি সব নাকি ঘরের ভিতরে আছে এ ভাই এ ভাই পানির ভিতর দিয়ে মারতেছে কেমনি কি ওই কি রে ভাই ওই ভাই 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 কি চলতেছে গাইস মানে এমএ টুই চালাতেছে এমপি ফোর্টির মতো করে ভাই এটা কেমনে সমানে গুলি লাগাইতেছিল গাইস কেমনে কি গাইস এমএ টুই চালাতেছে এমপি ফোর্টির মতো নাকি কি ওই কি নেটওয়ার্ক কার প্রবলেম কি ভাই হ্যাকার ট্যাকার নাকি ভাই নাকি আমারই নেট প্রবলেম ভাই লল 70 পিং ছিল বাট আজার ভাই মরে গেল কেমনে কি ভাই অপু ভাই কারে মারলো আর আজার ভাই দিকে মরে গেল লল তো গাইস প্রবলেম নাই দেখা যাক আমাদের আজার ভাই সরি আমাদের অপু ভাইয়ের 5 টাকা কি পারবে নাকি মানে বুয়েটা করতে তো গাইস এখানে কিন্তু সে একা বেঁচে আছে তো গাইস 1 ভার্সেস 1 তো গাইস সে কি পারবে বুয়া করতে এন্ড গাইস এ দেখে ভাই দেখে পানির মধ্যে সুন্দরী মারো 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 এ ভাই ভাই আমার কিছু বলারই নাই তো গাইস প্রবলেম নাই এখানে কিন্তু অপু ভাই মোটামুটি ট্রাই করছে গাইস অপু ভাই মেবি ফ্রি ফায়ারের নতুন এর জন্য কিন্তু গাইস তার খেলা এতটা মানে ওই রকম ইম্প্রুভ হয় নাই মানে এখনো পিরো হয় নাই হয়ে যাবে বাট গাইস সেই লেভেলে কিন্তু জোন পুশ দেয় তো গাইস প্রবলেম নাই যতটুকু খেলছে ভালো খেলছে এন্ড গাইস এখানে কিন্তু আমাদের টপ 2 হয়ে যায় এন্ড গাইস আমাদের প্লাস কি ফুল দিবে আমাদের প্লাস দিবে মাত্র গাইস 11 না 13 16 তো গাইস আমরা কিন্তু 16 প্লাস পেয়ে গেছি এন্ড গাইস টপ 2 হয়ে গেছি তো গাইস প্রবলেম নাই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এন্ড গাইস চ্যানেল জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ নতুন থাকলে ফলো করে দিও বাই বাই টেক কেয়ার সি ইউ নেক্সট ভিডিও লাগবে